আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা ঢাকা যাচ্ছি, আমরা বলতে কি আমি আর সুমন ঢাকা যাচ্ছি। তো একটু কেনাকাটা করতে ঢাকা যাচ্ছি। তো আজকে ভিডিওটা থাকছে ঢাকার, আর ঢাকায় যাওয়ার পথে যে কি সব চোখে পড়লো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমার সাথে থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করবে, প্লিজ 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 বন্ধুরা। তো এখন চলো ঢাকায় চলে যাব, সবাইকে সাথে করে নিয়ে যাব, লেটস গো। তো ফ্লাইওভার দিয়ে এখন ঢাকা যাচ্ছি। তো প্রাকৃতিক দৃশ্যটা খুবই ভালো লাগছে, খুবই স্পিডে আমাদের গাড়িটা চলছে। চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়
বিশাল এরিয়া এটা। তো বাড়িতে এসে পড়ছি। তো আমি থ্রি পিসের বিজনেস করি, এই জন্য আমার ঢাকা থেকে এই থ্রি পিসগুলা কালেকশন করতে হয়। আর আলহামদুলিল্লাহ মানে যতবারই থ্রি পিস আনি আপনাদের দোয়ায় বিজনেসটা ভালো চলছে। তো দোয়া করবেন যেন সবসময় ভালো চলে। আর থ্রি পিসের এগুলো ভালো। অনেকে বলে যে আমাকে অনলাইনে বিজনেস করতে, আসলে আমি অনলাইনে বিজনেসটা চালু করি না, কারণ আমার মানে হ্যান্ড টু হ্যান্ড মানে হাতে হাতেই আমার থ্রি পিসগুলো বিক্রি হয়ে যায়। তাই এই হলো আমার ঢাকার যাওয়ার উদ্দেশ্য। তো যাওয়ার সময় ভালোই গেলাম, আর কিন্তু আসার সময় বৃষ্টি নামছে, তো আমি তো খুব এক্সাইটেড হয়ে গেলাম যে না জানি বৃষ্টিতে ভিজে যায় থ্রি পিসগুলো নাকি ভিজে যায়। তো আলহামদুলিল্লাহ বৃষ্টি তার ভিজি নাই, কমে গেছে। তো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।